Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই যে যেখানে আছেন ভালোই আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে ফুল একটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন। এখন সকাল, তো সকাল বলতে একদম সকাল বলবো না, 10টা সাড়ে 10টার মতো, প্রতিদিনের মতোই, যেহেতু একদম মর্নিংয়ে উঠতে পারি না। আমরা এখন চা খাবো। আর যারা এখনো ঘুমে, আর মোহাম্মদ আমাদের সাথেই উঠে যায়, তো মোহাম্মদ আমাদের সাথে উঠে চার সাথে বিস্কিটও খায়। তো আজকে যেহেতু টুকটাক কিছু ক্লিনিং দেখাবো, সো আজকে আর রান্না বান্না কিছুই শেয়ার করব না, কারণ তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর আজকে দুপুর পর্যন্ত আমরা মোটামুটি ক্লিনিংই করেছি, আর রান্না ছিল, তারপরও আর তেমন রান্না বান্না করা হয়নি। আর আপনাদেরকে আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে আমাদের কোনো পার্মানেন্ট হেল্পার নাই, যিনি আসেন তিনি আমার বেবি ছোট, সেজন্য আমাকে ওই যে রান্না বান্নার যখন করি তখন রান্নার তরকারি টুকটাক কাটাকুটি এগুলো জাস্ট করে দেন, তারপরেও ওনার ইচ্ছা মতোই আসেন উনি। তাই আমাদের ঘরের যেগুলা ডিপ ক্লিনিং বলেন বা যেগুলাই টুকটাক ক্লিনিং, সেটা আমরা আমাদের কাজের মানে মধ্যেই রেখেছি, আমরা সময় করে করে যখন যে সময় পাই তখন করে নিই, ওনার জন্য আর মানে ওয়েট করি না। আর ওনাকে দিয়ে যা করানো যায় তাও আমরা করাই। আর যারা রাব্বু যখন সময় পায় তখন মানে অনেকটাই টুকটাক ডিপ ক্লিনিংগুলো করে দেয়, আর মানে এইভাবে সময় করে করে যখন যা সময় হয়। আর এখন যেহেতু মানে গরমের সিজন চলে আসতেছে, তো অনেক সময় দেখা যায় রাতে যারা রাব্বু এসেও ঘর টোর ক্লিনিং করে ফেলে, মানে এমনিতেও একটু ক্লিন মানে ক্লিনটা বেশি ক্লিন থাকতে পছন্দ করে, সো ঘর ক্লিন থাকলেও দেখা যায় ও এসে টুকটাক ক্লিনিং শুরু করে দেয়। আমি আসলে সকালের যা যা বের হয়েছিল সেগুলোই আগে ধুয়ে নিচ্ছিলাম। আর আমরা যারা হাউস মেকার মানে হোম মেকার আছি, তারা সকলেই জানি যে মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ডিপ ক্লিনিংটা অনেক বেশি প্রয়োজন। আর দেখা যায় যদি এক সপ্তাহের বেশি চলে যায় ডিপ ক্লিনিংটা করা হয় না, তাহলে প্রতিটা জিনিসে কিন্তু ময়লা অনেক বেশি আকারে জমে যায়, আর পরে কিন্তু আমাদেরই কষ্ট হয় সেটা মানে ইয়া করতে। সো আমার মনে হয় যে প্রতি সপ্তাহে একবার অন্তত, শুধু ঘর না কিচেনের প্রত্যেকটা জিনিসে আমাদেরকে ডিপ ক্লিনিং করা উচিত। আর যারা মানে এক সপ্তাহ মানে লেট মনে করেন, তারা তো যারা আসলে বেশি একটু আলসে ভাবটা নেই, তারা তো 2-3 দিন পরপরই ডিপ ক্লিনিং করেন, যেটা আমার দ্বারা সম্ভব হয় না। আমি প্রতি সপ্তাহে একবার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস ডিপ ক্লিনিং করে নিতে। আর এই জিনিসগুলো কিন্তু আমি আগে বুঝতাম না, এই ধরেন 6 মাস 1 বছর ধরে শিখতে মানে শিখেছি যে প্রত্যেকটা জিনিস যদি আমরা না জমাই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো হয় আর কি। আর আগে আমি তেমন একটা এগুলো ইয়া করতাম না, এখন কোনো কিছুই ইয়া জমিয়ে রাখি না, সব কিছু আমি চেষ্টা করি কম থাকতে থাকতে যেন ডিপ ক্লিনিং বা বলেন সব কিছু একটু পরিষ্কার রাখতে, তাহলে হয় কি পরে আর কষ্টটা হয় না। আর আমি এই যে ঢাকনাগুলোর সাইডে কিনার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এক সপ্তাহ পর পর এগুলো ক্লিন করতে হয়, আদারওয়াইজ ময়লাটা এত ঘাড়ো হয়, মানে আসলে তেল চিটচিটেটা একদম বসে যায়, যেহেতু প্রতিদিনই কম বেশি রান্না করা হয়, সো এইগুলো কিন্তু একটু জমে যায় আর কি।
আর এইদিকে কিচেনে ক্লিন করার ফাঁকে গিয়ে দেখলাম যে জারার আব্বু জারাকে পা ক্লিন করে দিচ্ছে, বলল যে পা নাকি একদম ময়লা হয়ে গেছে। আর মোহাম্মদ অলরেডি ঘুমিয়ে গেছে 12:30টার দিকেই, এখন 1টার মতো মনে হয় বাজে। আর এখন চলেন আমরা চুলা ক্লিন করি। এই যে চুলার চারদিকেই যে এইভাবে তেল চিটচিটে জমে যায় সেগুলোও কিন্তু 1 সপ্তাহের মধ্যেই ক্লিন করতে হয়, আদারওয়াইজ একদম ঘাড়ও হয়ে যায়। সো আমি এইটা ক্লিন করতে ছুরিটাই ব্যবহার করব। আর সাথে এর আগে আমি কিন্তু লিকুইড দিয়ে আগে একটু ঘষে নিয়েছি হালকা করে, তারপরে জাস্ট একটু নরম হয়েছে আর কি সাইডটা, তারপরে এইটা তেমন নরম হয়নি কারণ এই চুলায় আমি ভাতটা মানে রান্না করেছিলাম। আর ওই দিকটা আরেকটা চুলা কিন্তু আগে আমি ক্লিন করে নিয়েছি, এখন আপনাদের সাথে এইটা ক্লিন করা শেয়ার করব। যদিও এগুলো খুব মানে খুব ইজি বলতে গেলে, যারা ক্লিনিং করেন সবাই মোটামুটি জানেন, তারপরেও আমি কাউকে শেখানোর জন্য না, জাস্ট আমি ক্লিন করতেছি যেহেতু, আর এখন আমি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করা। আর এইদিকেও আমাদের বেলকুনির বাহিরেও জারার আব্বু সব কিছু ক্লিন করেছে। তারপর আমরা লাঞ্চ করে ফেলবো। আর লাঞ্চ করার পরে জারার আব্বু চলে গিয়েছিল, আজকে যেহেতু মর্নিং টাইমে বেশি সময় থেকেছে বাসায়, তারপরে আবার সন্ধ্যার আগে একটু আগে আবার বাসায় আসছিল। তারপর আমরা সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসলাম, দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি, এত সুন্দর একটা ভিউ বাহিরে। আমি জাস্ট আসছিলাম যে জানলাগুলো বন্ধ করার জন্য, তো ভাবলাম আপনাদের সাথে এত সুন্দর ভিউটা শেয়ার করি। আসলে প্রকৃতিটা অসম্ভব সুন্দর, একদম ন্যাচারাল। আর প্রকৃতির দিকে তাকিয়ে আমি আবারও আরেকটা ভাবনার ভিতরে চলে গেলাম, যে আপনারা চিন্তা করে দেখেন একই তাপমাত্রায় কিন্তু ডিম শক্ত হয়, আলু নরম হয়ে যায়, আবার কফির বীজ কিন্তু গলে যায়। এক্ষেত্রে গরম পরিস্থিতিটা একদম প্রধান ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে বস্তু তিনটির ভিতরে রাসায়নিক গুণাবলীর উপর তথা বৈশিষ্ট্যের উপর। আর ঠিক তেমনি আপনি নিজেকে কী গুণাবলীতে গড়ে তুলেছেন সেটা মানে তার উপর নির্ভর করবে কিন্তু আপনার কথা, আপনার আচরণ এবং আপনার কর্মতৎপরতা। আচ্ছা, আপনারা চিন্তা করে দেখবেন যে একই পরিস্থিতিতে বা ঘটনায় কেউ কিন্তু খারাপ ব্যবহার করে, আবার কেউ উত্তম আচরণ করে। আর একই সুবিধার মধ্যে দেখবেন কেউ ঘুষ খায়, আবার কেউ সৎই থাকে, সৎ পথেই থাকতে পারে। আর অনেকে দেখবেন ক্ষমতা পেলে বিনয়ী হয়ে যায়, আবার দেখবেন কেউ ক্ষমতা পেলে সেই সুবিধায় সে উগ্র হয়ে যায়। আর আমরা যে পরিস্থিতিতেই কিন্তু থাকি না কেন, আমাদের বাচ্চা কাচ্চাদের কিন্তু সঠিক গুণাবলীতে গুণান্বিত করাটা আমাদের একটা মহান বড় একটা দায়িত্ব। সো আমরা এমনভাবেই আমাদের যেন বাচ্চা কাচ্চাদের মানুষ করতে পারি। আর এই যে প্রকৃতিটা আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, আমরা যেন তার শুকরিয়া আদায় করতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে আবারও অনেকগুলো কাজ করে ফেললাম, চা বসালাম, জানলা টানলা বন্ধ করে আমি আগে নামাজ পড়েছি, তারপরে চা বসাতে গিয়েছি। ওইদিকে মোহাম্মদ আব্বু চলে আসছিল, তারপরে ও নামাজে রুমে এসে দেখলাম যে ও নামাজ পড়তেছে, আর মোহাম্মদ সেই রেগুলার বেসিসে তার নামাজের আগে যায় নামাজে বসে আছে।
আসলে এটা ওর এত মানে ভাবে অভ্যাস হয়ে গেছে যে এখন যদি আমি টানাটানি করে নিয়েও যাই কোনোভাবেই নিতে পারবো না। দেখেন অলরেডি ও সিজদাও করতেছে আলহামদুলিল্লাহ। ও দেখেন ওর আব্বুর দিকে তাকাচ্ছে কখন তার আব্বু সিজদা দিবে আর সেও তার সাথে সিজদা দেয়। তারপর আমার পানি হয়ে গেছে, এখন আমি চা বানাবো, তারপর আমরা চা খাবো। আমার মনে হয় না মানে এমন কেউ আছেন যারা সকাল এবং সন্ধ্যায় চা না খেয়ে থাকতে পারেন, আর আমি তো একদমই থাকতে পারবো না। সন্ধ্যার সময় যদি আমি মানে হাফ আওয়ারের মতো ঘুমাইও তাও উঠেই আমার জাস্ট আগে চা খাওয়া লাগে, আর সকালে তো কোনো কথাই নেই। সকালে চা না খেলে তো আমি মানে কি বলবো সারাদিন বাঁচতেই পারবো না মনে হবে। আর আমার মগটা অনেক বড়, মানে এক মগেই বানিয়েছি 2 কাপ, মানে যারা অত আছে আমাদের সাথে, ওই যে বললাম ঠান্ডা থেকে একটা বাহানা ধরা শুরু করেছে, প্রতিটা দিন সন্ধ্যার সময় আমাদের সাথে চা খায়, যে সকালে দিই না, সকালে বলেও না চা খাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমি মনে করি ভুল মানুষেরই হয়, আমি যেহেতু নতুন আমার অনেক ভুল হবে ভিডিওগুলোতে ব্লগগুলোতে, তো আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটা আপনাদের কাছে আমার আবদার। একবার টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি জীবনে ভুল করেছেন, তিনি উত্তরে বলেছিলেন যে অসংখ্যবার। তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন যে তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম। আবারও উত্তরে এডিসন বলেছিলেন যে মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে। আসলে ব্যাপারটা এমনই যে প্রতিবার ভুলের পর এডিসন কিন্তু নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন, আর এইভাবেই কিন্তু সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে। তো আমরা এই শিক্ষাই পাই এটা থেকে যে প্রতিটা ভুলই কিন্তু মানুষের জীবনে অনেক বড় একটা বিষয়, আর প্রতিটা ভুল থেকে কিন্তু আমরা পরবর্তীতে তার সংশোধনেরও উপায় পাই। আর আমার মনে হয় যারা আমরা বুঝতে পারি যে এটা আমাদের ভুল হয়েছে সেটা দ্বিতীয়বার কিন্তু আমরা আর করবো না, মানে সেম ভুলটাই আমাদের পক্ষে করা হয় না। তো ভুলটা আমাদের জীবনে অনেক বড় একটা শিক্ষা আমার মতে, আর ভুল না করলে ভুলের উপায়টাও মিলে না এবং পরবর্তীতে সে ভুলটা যে আমরা করা উচিত না সেটাও বুঝতে পারি না। আমি বুঝি না যে আমি সুযোগ পেলে জ্ঞানমূলক কথাবার্তা বলতে শুরু করি, যদিও আমি একদমই জ্ঞানী কোনো পার্সন না, তারপরও কেন জানি মাথায় আপনাদের সাথে যখন ভয়েস দেই তখন মাথার ভিতরে যাই চিন্তা ঢুকে, তাই আপনাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করতে শুরু করি। যদি আমার ভুল হয় তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন চা খাওয়ার পরে আর কোনো কিছু ভিডিও করা হয়নি, মোহাম্মদের আব্বু চলে গিয়েছিল আর আমি জারাকে পড়িয়েছি, সাথে মোহাম্মদ তো আছে। আর এখন 9:30 মতো বাজে, আমি 2টা আগে গরম করে নিব, তারপরে ওদের দুজনকে ডিনার দিয়ে দিব। তারপর যথারীতি ওদেরকে খাওয়ানোর পরে, আজকে মোহাম্মদ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, মেবি সে টায়ার্ড ছিল, 10:30 মতো বাজে তখনই সে ঘুমিয়ে গেছিলো। তারপর যারাও যারার কাজটা সব শেষ করে ঘুমানোর জন্য চলে আসে। আর আমি জানি না আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব, নেক্সট টাইম চলে আসবো আবারও একটি ভালো ব্লগ নিয়ে আপনাদের মাঝে। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।
Thank you.